আমাদের দুজনকে ফালাই পেপারে ফালাই দিছে, আমারে বানাইছে। আপনারা কি ওনাদেরকে খাও আর যাই হাত না না আমরা টাইমের ক্যামেরা লাগা দিয়ে ছিলাম। শপথ গ্রহণ ছিল, কি হয়েছিল একটু শুভানি শুরু কথাটা একটু বলবেন যে হঠাৎ করে কেন হলো? আপনি আসলে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আসলে পিছিয়ে দিচ্ছিলেন হঠাৎ করে, দেখবেন চিল্লাচিল্লি এবং শিবাশানু তার সঙ্গে ভোরের কাগজের এক ক্যামেরা পার্সনের ঝামেলা চলছিল। যেহেতু ভোরের কাগজের ভাই এবং শিবাশানু আমরা সবাই চিনি তাকে, আমরা আটকানোর চেষ্টা করছি। তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং কলার ধরে ফেলেছেন যে ক্যামেরা পার্সনের, ভোরের কাগজ যদি ভুল না করে থাকি। শিবাশানু যখন শিল্প সমিতির ভিতরে ঢোকেন তখন জয় চৌধুরী আসলে নেতৃত্ব দিচ্ছিলেন যে আমাদের উপর হামলা করার। তিনি গ্রিল টোপকে সিনেমা স্টাইলে আমাদেরকে লাথি দেখাচ্ছেন, আমাদেরকে লাথি মারবেন, মানে আক্রমণাত্মক, আমরা হচ্ছে ভিলেন, এই জায়গার তিনি হচ্ছে নায়ক, এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল। এবং তার নেতৃত্বে কিন্তু আমরা যখন কথা বলার চেষ্টা করি তার সাথে, তার নেতৃত্বে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। পিছনে আপনি যদি দাঁড়ান দেখবেন চেয়ার ভাঙা পড়ে আছে। মনে হচ্ছিল যে আমরা এখানে বিনোদনের না, একটা রাজনৈতিক সংগঠন দুই দলের একটা নিউজ সংগ্রহ করতে এসেছি, তার মাঝখানে আমরা পড়ে গিয়েছি। এবং এইখান থেকে পুরো মাঠটি আসলে ঘুরে আমাদের কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয় এবং বাইরে গিয়েও কিন্তু মারা হয়েছে। ততক্ষণে কিন্তু পুলিশ আসেনি, আমরা আসলে দেখছিলাম, অবাক হয়ে দেখছিলাম এবং মার খাওয়া ছাড়া এখানে আসলে করার কিছু ছিল না। দেখ আমরা হলো নির্বাচনের দিন দেখেছি জয় চৌধুরী কোন তেমন কোনো আমাদেরকে সংবাদ কাবায় করতে তিনি দেননি, সাংবাদিকদেরকে তিনি বারবার হলো ডিস্টার্ব করছিলেন, এমনকি যে নায়িকা যাদের কথা বলি আমরা যদি বলি যে পরিমণি আসছিল তাকেও কিন্তু তিনি বের করে দিয়েছেন সেভ করে, আমাদেরকে সংবাদ তারা কাবার করতে তিনি কাবার করতে দেননি। আপনার কাছে কি মনে হয় কি পূর্ব কোনো শত্রুতা সাংবাদিকদের সাথে এমন কোনো হতে পারে কিনা? শত্রুতা হওয়ার আমি আসলে জানি না, পূর্ব কোনো আক্রোশ, যেহেতু নির্বাচনের দিন তিনি আমাদেরকে সংবাদ কাবার করতে দেননি। যদি আজকের দিনের আগ পর্যন্ত বলি জয় চৌধুরীর সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক, তার সঙ্গে কথা হয়, দেখলে সালাম আদব বিনিময় হয়, মেসেজে কথা হয়, সেই জায়গা থেকে তিনি এমনটা করবেন আমি আসলে অবাক। এবং যেটি আপনি বলছিলেন নির্বাচনের দিন তিনি আসলে কাবার করতে দেননি, তিনি আমরা যখন শাবনুর আসলো, আমরা যখন মনে আসলো, তিনি কিন্তু নিজেই ব্যারিকেড দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছেন। আমরা যেখানে কাজ করতে এসেছি তাদের কথা আসলে জনগণকে তুলে ধরার চেষ্টা করছি, তিনি কিন্তু এমন ধরনের সহযোগিতা করেনি এবং তার জন্যই কিন্তু বিশৃঙ্খলা সেদিনও সৃষ্টি হয়েছিল। গণমাধ্যম কর্মীরা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে এবং তার জন্য কিন্তু সেদিন আরও একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যদিও সেদিন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। এবং সেই আর রেস্টটা কিন্তু মনে হচ্ছে যে আজকেই হয়ে গেল, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে গেল, যেটা কারোই আসলে কাম্য নয়। জি দেব, আমরা জানি যে আপনি বিগত অনেকদিন ধরে কিন্তু বিনোদনের সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহ করে থাকেন, আপনার চাওয়া কি? অবশ্যই চাইবো যে এই ধরনের নেককারজনক হামলা ঘটনা হয়েছে তা যারা করেছে সবারই ফুটেজ আছে মোবাইলে ক্যামেরায় ফুটেজ, সেই ফুটেজ দেখে শনাক্ত করে তাদেরকে বিচারের একটা আওতায় আনা হোক। এটা আসলে আমি বলতে পারি না, এটা আসলে যদি খতিয়ে দেখা হয় তাহলে হয়তো জানা যাবে। আমি যে জয় চৌধুরী হামলা করেছেন বা হামলা দেখিয়েছেন উস্কানি দিচ্ছে তার সাথে আমার ব্যক্তিগতভাবে আগে থেকে ভালো সম্পর্ক ছিল এবং তিনি আসলে আজকে কেন এই ঘটনাটা করলেন আমি আসলে একজন আমাদের ভাই তাকে যখন মারছে আমরা অবশ্যই তাকে থামাতে যাবো বা করতে যাবো। প্রথমে আমাদের দেখলাম খবর কাগজের মিঠুন ভাইকে প্রথমে দেখলাম যে তাদের অ্যাটাক করেছেন, আমি আসলে ওইটা দেখি না, আমি ভোরের কাগজের এক সাংবাদিককে দেখলাম ক্যামেরা বসে তার রক্ত পড়ছে, এটা যখন আমরা দেখলাম আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি কিন্তু তারা না বুঝে আরো উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা করেছে। মানে আপনার উপরে তো দেখলাম আমরা যে চেয়ার ছুরি মেরেছেন, অনেকের ফুটেজে দেখেছেন যে চেয়ার ছুরি মেরেছেন, নিচে ফেলে মেরেছেন, আমি যখন গ্রিলে টপকাচ্ছিলাম মানে পার হওয়ার চেষ্টা করছি তখনও কিন্তু পিছন থেকে চেয়ার ছুরি মারা হয়েছে। এবং তাদের একটা অ্যাগ্রেসিভ ভাব ছিল যে সাংবাদিকদেরকে মারো, এটা অ্যাগ্রেসিভ মানে আমরা সিনেমা, আমার মনে হয় এখানে সরকারি বিদের লোক আছে এই সমিতিতে, আমরা সিনেমায় আসলে যেটা দেখি যে সিনেমার মধ্যে উড়ে এসে একটা মার বা উড়ে এসে লাথি দেওয়া যা ফাইটার যারা করে ফাইটার সদস্য যারা আছেন এমন একটা পরিস্থিতি আমরা এখানে দেখেছি। দর্শক ছিল